সীমান্তে বিএসএফ এর মারে আহত সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্র এবং সাথে থাকা আরও দুজনকে হেনস্থা করা হয়। ঘটনা আজ দুপুর বক্সনগর দক্ষিণপাড়া এলাকায়। জানা গেছে, এলাকার আবুল হোসেনের ছেলে আরিফ হোসেন দুপুরে খাওয়া শেষে সীমান্ত সংলগ্ন বাড়ির পাশে হাঁটছিল। তখনই সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ান হয়তো সন্দেহের বসে কোনো কিছু জিজ্ঞেস না করেই ছাত্র আরিফ হোসেনকে লাঠি দ্বারা আঘাত করে। লাঠির আঘাতের ফলে তার পিঠে ও হাতে আঘাতপ্রাপ্ত হয় এবং আরিফের সাথে থাকা এই এলাকারই যুবক ময়নাল হোসেন পিতা আলী হোসেন এবং এবাদুল হোসেন পিতা বাচ্চু মিয়া তাদেরকেও চরমভাবে হেনস্থা করে বলে অভিযোগ। ফলে বিএসএফ জওয়ানদের এমন অন্যায় আচরণের ফলে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী প্রথম দিকে রাস্তা অবরোধ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু পরবর্তীতে ঘটনাস্থলে কলমচোড়া থানার পুলিশ এসে উপস্থিত হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। এদিকে গ্রামবাসীদের অভিযোগ, বিএসএফ জওয়ানদের এমন ঘটনা আজ নতুন কিছু নয়। নিত্যদিন বিএসএফ জওয়ানরা সীমান্তের কর্তব্যরত থাকাকালীন এলাকাবাসীর সাথে বিভিন্ন অশালীন আচরণ করে চলছেন। বিষয়টি নিয়ে বহুবার মহকুমা শাসক থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নিলেও তারা সেটা নিয়ে কোনো কর্ণপাত করছেন না। এদিকে গ্রামবাসী এবং বিএসএফ জওয়ানের এমন ঘটনার ফলে কলমচোড়া থানার দুজন এসআই শঙ্কর দাস, এলডারলং এবং এলাকার কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব সহ বক্সনগর বিওপি ক্যাম্পে গেলে ক্যাম্পের দায়িত্বরত ইন্সপেক্টর সুবল কুমার এমন ঘটনা ভবিষ্যতে হবে না বলে প্রতিশ্রুতি দেন এবং এলাকাবাসীকেও জওয়ানের সীমান্ত এলাকায় দায়িত্ব পালনের ক্ষেত্রে সহযোগিতা করার অনুরোধ জানান। বক্সনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ ভিউ 365। ব্যাটালিয়ন নাম্বার 74 ব্যাটালিয়ন আর বক্সনগর বিওপি। এটা কোন জায়গা? বক্সনগর বিওপি, লক্ষিণপাড়া। বক্সনগর বিওপি, মানে এই বিষয়টা না বেশি এর আগের আগে কতবার আগে এর আগেও আর দুই তিন ঘটনা ঘটছে এরকম। আপনার নাম? আপনার নাম? স্বামীর নাম? কোনখানে বিএসএফ?